স্বামী বিবেকানন্দ ও রাজীব ইউথ সেন্টারের উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হলো স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। স্বামী বিবেকানন্দ ও রাজীব ইউথ সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান গোটা দিনব্যাপী। তেমনভাবেই চলতি বছর স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হলো দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি ও প্রণব বন্দ্যোপাধ্যায়। গান গাই, সেজন্যই মানুষ আমাকে শুনতে চান দেশে। একটা জোরে হাততালি চাইবো সকলের কাছে, আমাদের খুব প্রিয় শিল্পী, কাছের শিল্পী প্রণব আজকে সঙ্গীত পরিবেশন করতে এসেছে আমাদের মাঝে। আর উদ্বোধনের একটা অসাধারণ গানের মধ্য দিয়ে আমাদেরকে মন ভরিয়ে দিল। সম্বর্ধনা জ্ঞাপন করছেন সম্রাট তপাদার, আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। তবে ভালো শিল্পী, তা আমি বললাম ঠিক আছে, দেখি কথা বলি রূপঙ্করকে, কথা বলি। রূপঙ্করের গান ভালো লেগেছে আপনাদের সকলের? আমি একা বসে থাকি প্রেমিকে অপেক্ষা, না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যাই, চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আরো বার মরে যাই।